আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেক আমল করি, এগুলো আমরা তো অনেক কষ্ট করে করি, অনেক পরিশ্রম করে করি, অনেক সময় নিয়ে করি, কিন্তু এগুলো যেই রব এবং মালিকের কাছে নিবেদন করি যেন এর বিনিময়ে তিনি আখেরাতে আমাকে সওয়াব এবং প্রতিদান দেন, সেটা আমরা তখনই লাভ করব যখন এই আমলগুলো হবে তাঁর বাতানো পদ্ধতি অনুপাতে। তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতি অনুপাতে যদি হয় তাহলে সে আমলগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি সে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় বরং আমাদের মন গড়া কোনো নিয়মে হয় তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন সলাত আদায় করেছে, নামাজ পড়েছে, কিন্তু নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো নিয়ম অনুযায়ী হয় নাই, তিনি অন্য কোনো নিয়মে পড়েছেন যেটা হাদিসের সাথে মিলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে কোনো মিল নেই, এইরকম নামাজ এরকম সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত আদেশ করেছেন এই সমস্ত আদেশগুলো কিভাবে মানতে হবে তার ব্যবহারিক প্রশিক্ষক হিসাবে যুগে যুগে যেভাবে নবী রাসূল পাঠিয়েছেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠিয়েছেন। তিনি শুধু প্রশিক্ষকই ছিলেন তা নয়, এটা তার একটি কাজ, আরও বড় মৌলিক কাজ তার ছিল। আমরা যত ইবাদত করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, যত ভালো কাজ করার নির্দেশ পেয়েছি, এই কাজগুলো ভালো হিসেবে আল্লাহর খাতায় উঠবে, আখেরাতে বিনিময় পাওয়া যাবে তখন যদি এগুলোর ব্যবহারিক পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন করতে বলেছেন ওইটার সাথে যদি মিল হয়, যারটা যত বেশি মিল হবে তারটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে কিয়ামতের দিন ইনশা আল্লাহ। এই জন্যই কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আলাদা করে কেন বললেন? আল্লাহর আনুগত্য করা এটাই তো যথেষ্ট ছিল সেই সমস্ত বন্ধুদের ব্যাখ্যা অনুযায়ী যারা মনে করেন শুধু কোরআনকে অনুসরণ করলেই চলবে, হাদিস এটা অনুসরণ করার নির্দেশ নাকি ইসলামে নাই। যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কেন বললেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর কথা শোনো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর কথার বাইরে নিজে থেকে কোনো কথা বলেছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজে থেকে কিছু বলেননি, বলেন না, তিনি যা কিছু বলেন এগুলো ওহি, আল্লাহর তরফ থেকে আসে, এর বাইরে মন থেকে, হাওয়া থেকে, প্রবৃতি থেকে, তার নফস থেকে তিনি বানিয়ে নিজে থেকে কোনো একটি কথাও বলেন না। ইয়ানতিকু, কোরআনে কারিমের এই শব্দটির সরল অর্থ দাঁড়ায় তিনি কোনো কথা উচ্চারণ করেন না, কোনো কথা উচ্চারণ করেন না ওহি ছাড়া। এখান থেকে স্পষ্ট বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা রেখে গেছেন, মুসলমান আখেরাতে মুক্তি পেতে হলে সেগুলোর অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমান থেকে জিব্রিলের মাধ্যমে কোরআন ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? বরং মক্কার মুশরিকরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে অস্বীকার করত অনেক যুক্তিতে, তার ভিতরে একটা যুক্তি ছিল এটা, প্রধানতম যুক্তি ছিল এটা, মুহাম্মদ তো আমাদেরই একজন, সে আবার কিভাবে রাসূল হয়? তারা তো আশা করেছিল, তাদের এক্সপেক্ট ছিল যে আসমান থেকে জিব্রিল কিতাব নিয়ে আসবে, অলৌকিকভাবে আসবে, এটা আল্লাহর তরফ থেকে বোঝা যাবে। আল্লাহ তাআলা সেটা করেন নাই, কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য একজন ব্যক্তির প্রয়োজন। যুগে যুগে একই পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, এই জন্য মুক্তির পথ সুন্নতে রাসূলের অনুকরণ, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য আমি দিয়েছি পূর্ণতা দিয়ে আজ। ওয়ারাদীতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দীন হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি, নির্বাচন করেছি, দিয়েছি, এটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দীন। এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম কি পূর্ণ হয়ে গেছে না কোনো পূর্ণতার বাকি আছে,
কোনো ইবাদত, কোনো আমল, এটা যদি আপনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির চাইতে অন্য কারোর পদ্ধতি অনুযায়ী করাটাকে উত্তম মনে করেন, তার মানে ইসলামকে আপনি পরিপূর্ণ মনে করছেন না, সেজন্য ওইটাকে অন্য কারোর পদ্ধতি দিয়ে করলে পরিপূর্ণ হবে মনে করছেন, এটা প্রকারান্তরে ইসলামের পূর্ণতাকে অস্বীকার করা। এজন্য যে ব্যক্তি ইসলামের নামে এমন কোনো কাজ করে, এমন কোনো কথা বলে যেই কথা আসলে ইসলামে নাই, এটি আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিভাষায় বেদাত বলা হয়েছে। কি বলা হয়েছে ভাই? বেদাত। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন অনেক কথা শুনবে। নতুন কথা বলতে যে কথাগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সালাফের যুগে নাই, কিন্তু ইবাদতের পদ্ধতিতে, ইবাদতের মধ্যে সংযোজন হিসাবে, নতুন ইবাদত হিসেবে অনেক আমলের কথা তোমরা শুনবে, যেগুলোর কোনো ভিত্তি, যেগুলোর কোনো গোড়া কোরআনেও নাই, হাদিসেও নাই, আমলে সাহাবাতেও নাই। এই রকম যে আমলগুলো তোমরা দেখবে, দেখতে সেগুলো ভালো আমল মনে হয়, সুন্দর আমলই মনে হয়, কিন্তু এই রকম আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের নামে এই নতুন নতুন আমল যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, সেগুলোতে, নতুন মানে হলো কোরআন হাদিসে নাই পরে এসেছে, এই আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মায়া করে বলে গেছেন, ইয়াকুম, আরবরা, আরাবিয়ানরা আরবিতে কোনো কাউকে খুব ভালো করে সাবধান করার জন্য, খুব কাছের কাউকে বোঝানোর জন্য ইয়াক ওয়া ইয়াক, ইয়াকুম, এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এর মানে হলো তোমরা খুব সাবধান থাকবে, সতর্ক থাকবে, ইসলামের নামে নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন লোকের মনগড়া বানোয়াট অনেক আমলের কথা শুনবে, যেগুলোর ভিত্তি কোরআন হাদিসে নাই, এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। দেখতে যত ভালো হোক, এগুলো তোমাদের জন্য ক্ষতিকর, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ ইসলামের নামে যেগুলো পরে মানুষ আবিষ্কার করেছে, যেগুলোর কোনো ভিত্তি বা গোড়া না কোরআনে আছে, না বিশুদ্ধ কোনো হাদিস থেকে পাওয়া যায়, এগুলো সবগুলো হলো বিদআত, এগুলো সবগুলো হলো ইসলামের মধ্যে নতুন আবিষ্কার। ওয়াকুল্লা বিদআতিন দলালা, আর সকল বিদআতের ঠিকানা হলো, সকল বিদআত মানে হলো ভ্রষ্টতা। তুমি আমল করে জান্নাতে যেতে চাচ্ছ, বিদআত করলা মানে পথ হারায় ফেললা, ভ্রষ্ট হয়ে গেলা, বিপদগামী হয়ে গেলা, তুমি পদভ্রষ্ট হয়ে গেলা, জাহান্নামের দিকে চলে গেলা। ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, আর সকল ভ্রষ্টতা, সকল পথ হারা, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, এবং সে জাহান্নামে যাবে। এজন্য ইসলামের নামে যদি কোনো বেদাত করা হয় যেটা কোরআন হাদিসে নাই কিন্তু দেখতে ভালো লাগে, এ আমল করা যাবে? যত ভালো লাগুক, যত ভালো মনে হোক, ওইটা করতে যত তৃপ্তি লাগুক, কোরআনে যদি না থাকে, হাদিসে যদি না থাকে, কোরআন হাদিসের আলোকে যদি সেটা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, করা না যায়, সম্পূর্ণ নতুন পদ্ধতি অথবা নতুন সংযোজন যদি হয়, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো গোমরাহি, বিপদগামিতা, দেখতে ভালো হলে কি হবে, এবং এটা ঠিকানা জাহান্নাম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর একটি হাদিস রয়েছে ঐতিহাসিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি করবে, এমন কোনো আমল সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যেটা এই ধর্মে, ইসলামে নাই, অর্থাৎ কোরআনে নাই, হাদিসে নাই, ফাহুয়া রাদ, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, দেখতে যত ভালো হোক সেটা করা যাবে। এই জন্য মুসলমান, আমাদেরকে কিয়ামতের ময়দানে নেক আমলগুলোর সওয়াব পেতে হলে সেগুলো কোরআন হাদিসে আছে কি না এতটুকু অন্তত আমার ধারণা থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে, মনগড়া কোনো বেদাত, নতুন আবিষ্কার, এটা করে জান্নাতে যাওয়া যাবে, বরং হাদিস থেকে বোঝা গেল ওটা জাহান্নামে যাওয়ার কারণ। মোহতরম হাজরিন, আমাদের সমাজে অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে কাজটা তো ভালো, খারাপ কিছু তো আর করছে না, অনেক ভাই বেদাতে লিপ্ত, কিন্তু তার সপক্ষে যুক্তি দেওয়া হয় যে কাজটা তো ভালো, কাজটা ভালো না মন্দ এটা তো আপনি আমি বললে হবে না, ভালো এবং মন্দ বলতে হবে কোরআন এবং হাদিস। আপনি আমি যদি ভালো মন্দ বলার অধিকার রাখি তাহলে কোরআন হাদিস কেন এসেছে? আমাদের অনেক ভাইরা বেদাত সম্পর্কে আলোচনা করলে একটা কমন প্রশ্ন ছুড়ে দেন, একেবারে কমন প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, হুজুর যে মাইকে ওয়াজ করতেছেন
এটা কি রাসূলের দিকে ছিল? এ মাইকে ওয়াজ করার কথা কি কোরআনে আছে? এটার কথা কি হাদিসে আছে? এই ক্যামেরাগুলোর কথা কি কোরআন হাদিসে আছে? এই লাইট বিদ্যুতের কথা কি কোরআন হাদিসে আছে? এগুলো কি রাসূল সাহাবীর যুগে ছিল? তাহলে এগুলো যে আপনারা করতেছেন এগুলো তো বেদাত হচ্ছে। এরকম একটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর খুবই সোজা, খুবই সরল ভাই। সেটা হলো, একটা হলো দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা হলো দ্বীনের ভেতর নতুন আবিষ্কার। দুনিয়ার কোনো কাজে নতুন আবিষ্কার মানেই ভালো, যত আপডেট হবে তত ভালো, যত আপডেট পাওয়া যাবে তত বেশি দামি হবে মোবাইল সেট। আপডেট যেটা আসবে, নতুন যেটা আসবে পুরানটার চাইতে সেটা ভালো হবে, উন্নত হবে, এতে কোনো সন্দেহ নাই। দ্বীনের ক্ষেত্রে এই যুক্তি চলবে না। নতুন কোনো জিনিস সংযোজন দ্বীনের ক্ষেত্রে চলবে না, কারণ দ্বীন হলো কোরআন এবং হাদিসের নাম, সেখানে মন গড়া কোনো কিছু যুক্ত করা চলবে না। এই মাইক, এটা কি দুনিয়া না দিন? এটা দুনিয়া। এটার কাজ হলো আমার আওয়াজটাকে অনেক মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এটা হলো আমার আওয়াজটা পৌঁছানোর মাধ্যম। যদি কেউ মনে করে এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে আর মাইকটা সরায়া খালি গলায় ওয়াজ করলে সওয়াব কম হবে, তাহলে সেক্ষেত্রে মাইকটা দুনিয়া থাকে নাই। সওয়াবের আশায় যদি এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, মাইক ছাড়া যদি একই মানুষকে ওয়াজ করে তাহলে সব কম হবে, এইরকম উদ্দেশ্যে যদি কেউ মাইক ব্যবহার করে তাহলে এটা দুনিয়া থাকে নাই, সেটাকে দিন হিসেবে ব্যবহার করছে, তাহলে সেক্ষেত্রে দিনের মধ্যে এটা নতুন সংযোজন হবে। কারণ আমার রাসূল বলে যান নাই যে মাইকে ওয়াজ করলে সব বেশি হবে, ঠিক না? ঠিক। একটা হলো ইবাদত, আরেকটা হলো উপকরণ। একটা হলো ইবাদত, আরেকটা হলো কি ভাই? উপকরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা, যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে নতুন কিছু করবে। শব্দটা খেয়াল করেন নবীজির, যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে যদি নতুন কিছু বাড়ায় নিজে থেকে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। কিন্তু এই মাইকের কথা বলেন, লাইটের কথা বলেন, গাড়ির কথা বলেন, উড়োজাহাজের কথা বলেন, এই সব বিষয়গুলো, এগুলো কি কোরআন হাদিসের বিষয়? এগুলো তো দুনিয়ার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার কাজ এটা আমার চাইতে ভালো বুঝো। তিনি কি দুনিয়া বুঝাইতে আসছেন না দিন বুঝাইতে আসছেন? তার দিনের মধ্যে নতুন কিছু সংযোজন হলে সেটার নাম বেদাত, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। কিন্তু দুনিয়ার কোনো কাজে, আগের যুগে এক সময় মানুষ চেরাগের আলোতে চলতো, হারিকেনের আলোতে চলতো। এখন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে বিদ্যুৎ সব জায়গায় পাওয়া যাওয়ার কারণে, সহজলভ্য হওয়ার কারণে মানুষ বিদ্যুতের আলো ব্যবহার করে। এটা উপকরণ, আমি ইবাদত করব আলোতে, চেরাগের আলোতে করব নাকি হারিকেনের আলোতে করব না বিদ্যুতের লাইটের আলোতে করব, সেটা আমার ব্যাপার। আমাকে আল্লাহর কথা বলতে হবে, সেই বলাটা কি খালি গলায় বলবো না মাইকে বলবো না কোনো চুঙ্গা দিয়ে বলবো, সেটা আমাদের ব্যাপার। এটা হলো উপকরণ। ইবাদতের মধ্যে সংযোজন হলে সেটার নাম বেদাত হয়, উপকরণের সংযোজন হলে সেটা বেদাত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যেই কোনো নতুন কাজ বেদাত, তিনি বলেছেন ইবাদতের মধ্যে, ইসলামের মধ্যে, ফি আমরিনা হাজা, আমাদের এই কাজের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয়, সংযুক্তি হয়, সংযোজন হয়, সেটা বেদাত হবে। অতএব এই মাইক, উড়োজাহাজ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবিষ্কার, এই কাজে তিনি আসছেন দুনিয়াতে। তাহলে এখানে যদি কোনো সংযোজন হয় সেটা বেদাত হওয়ার প্রশ্ন একেবারেই অবান্তর, একেবারেই হাস্যকর প্রশ্ন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়ায় চড়ে ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, গাদায় চড়ে গিয়েছেন, উঁটে চড়ে গিয়েছেন, বিভিন্ন বাহনে চড়েছেন, সেগুলো এখন নাই। এই যে আপনি ওমরা বা হজে যাবেন, এটা হলো নির্দেশ, ইবাদত। কিভাবে যাবেন এটা হলো উপকরণ, মাধ্যম। কি পদ্ধতিতে যাবেন, কিসে চড়ে যাবেন, এটার নাম উপকরণ, এটা মাধ্যম, সেটা আপনার ব্যাপার। আপনি পায়ে হেঁটে যাবেন না ঘোড়ায় যাবেন না বিমানে যাবেন, সেটা আপনার খুশি। শরীয়ত সেখানে আপনাকে কিছু বলে নাই, শরীয়ত বলছে হজ করতে হবে। হজের মধ্যে যদি যায় বলেন যে না এই কাজগুলো হাদিস কোরআনে আছে, আরেকটা কাজ করলে ভালো হয়, সেটাকে আপনি যদি সুন্নাতের মতো স্টাবলিশড করেন এবং বেদাতের সংজ্ঞায় পড়ার মতো করে করেন, তাহলে সেই কাজটা বেদাত হবে। তাহলে বোঝা গেল, একটা হলো উপকরণ, আরেকটা হলো ইবাদত, এই দুটাকে এক করে ফেললে তখন বেদাতের সংজ্ঞা বুঝতে অসুবিধা হবে। নবীজি উপকরণের কথা বলেন নাই, তিনি ইবাদতের কথা বলেছেন। ইবাদতের মধ্যে নতুন কিছু যুক্ত করলে তার নাম কি হবে? বেদাত হবে। বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন, তাকে আজ তরুণরা চিনে না বললেই চলে।
মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ চট্টগ্রামের, যিনি সারা জীবন বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি বেদাতের সংজ্ঞায় ফার্সি একটা পংক্তি বলেছেন, অসাধারণ লেগেছে আমার কাছে। তিনি বলেছেন, গায়রে দিনরা দিশ মর্দন বেদাতাস্ত, যেটা দিন না ইসলাম না সেটাকে ইসলাম মনে করলে সেটার নাম বেদাত হবে। এ লাইট গাড়ি বিমান এগুলাকে কেউ ইসলামের কাজ মনে করে? অতএব এগুলো বেদাতের আওতায় পড়বে না। মোহতরম হাজরিন, বেদাত কত জঘন্য অপরাধ, কত ডেঞ্জারাস অপরাধ, এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উপমা দিই। উপমাটা হলো, আপনি দোকানে গিয়েছেন, আপনার কাছে টাকা নাই পকেটে, ক্ষুধা লেগেছে, দোকানদারকে বলেছেন, ভাই আমি অনেক বেশি ক্ষুধার্ত বা এই সদাইটা আমার খুব দরকার, কিন্তু পকেটে টাকা নাই, তুমি আমাকে এটা বাকি দাও অথবা আল্লাহর হস্তে একটু আমাকে এটা দাও, এমন কিছু চাইলেন যেটা দোকানদার চাইলে দিয়ে দিতে পারেন। দোকানদার যদি ভালো মানুষ হয়, দানশীল মানুষ হয়, মানুষের প্রতি আন্তরিক হয়, তাহলে এই দানশীল মানুষটা কিন্তু আপনাকে চাইলে, ঠিক আছে তোমার ক্ষুধা লাগছে, একটা কেক দিয়ে দিলাম, একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম, দুই পিস বিস্কিট দিয়ে দিলাম, একটা কলা দিয়ে দিলাম, সে ফ্রি দিয়ে দিলে দিতে পারে, ঠিক না? ঠিক, কোনো টাকা নাই, বিনা টাকায় পাইলেও পাইতে পারেন। সাধারণত টাকার বিনিময়ে দেওয়া হয়, টাকা ছাড়া দেওয়া হয় না, কিন্তু কাউকে টাকা ছাড়া দিলে দোকানদার দিতে পারে, তার যদি দিলে মায়া হয়ে যায়, ঠিক না? ঠিক। আবার একই কেস আরেকজনের জন্য ভিন্নভাবে ঘটেছে, তিনি দোকানে গেছেন, তার পকেটে কোনো আসলে টাকা নাই অথবা আছে, কিন্তু সে একটা জাল নোট নিয়ে গেছে, নোটটা জাল, নকল, আসল না, এটা বাংলাদেশ ব্যাংকের নোট না, এটা গোড়ায় নাই, এটা নকল, কেউ বানাইছে পরে। তো এই নোটটা নিয়ে দোকানদারকে সুন্দর করে দিয়া বলতেছে, ভাই আমাকে সদাই দাও, জুস দাও, আমাকে কেক দাও, আমাকে স্যান্ডউইচ দাও, বিস্কিট দাও, কলা দাও, সে সদাই কিনতে গেছে। তার ওই নোট ধরে যদি দোকানদার টের পায় যে এটা জাল টাকা, তাহলে কি বলবে? যে আহারে বেচারার কাছে হয়তো আসল টাকা নাই, সেজন্য জাল টাকা নিয়ে আসছে, থাক জাল টাকা দিছে তাতে কি, তাকে সদাইটা দিয়ে দিই, এরকম হবে? কি করবে দোকানদার? বলবে যে আচ্ছা ভাই বসেন, এদিকে 999-এ কল করবে, 999-এ কল করে বলবে, পুলিশ ভাই কাস্টমার তো একটা পেয়ে গেছি, জলদি চলে আসেন, নকল টাকা সহ হাতে নাতে ধরা, আল্লাহ জানে কত মানুষকে ঠকাইছে এইভাবে, এ নকলবাজ। পুলিশের হাতে উঠাই দিলে সদাই তো পাবেই না ওই নকল টাকা দিয়া, বরং ঠিকানা যাবে কোথায়, জেলখানায় 17 শিকে, ঠিক না? ঠিক। ঠিক একইভাবে আপনি যে আমলটা কোরআন হাদিসে আছে আসল, ওই যে বাংলাদেশ ব্যাংকের টাকার মতো গোড়ার অরিজিনাল যেটা কোরআনে আছে হাদিসে আছে, সে আমলটা আপনি করেন, আমল করতে পারেন নাই কোনোটা, আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি বলেন, আল্লাহ চেষ্টা করছি যতটুকু করার, কিন্তু আমার আমল নিয়ে আসতে পারে নাই, মালিক তুমি তো আরহামুর রাহিমিন, তুমি দয়া করে যদি জান্নাত আমাকে বিনা আমলেই দিয়ে দাও, দুনিয়ার কোনো শক্তি, সৃষ্টিজাত কোনো শক্তি নেই তোমার জিজ্ঞাসা করার যে তুমি কেন দিলা, কারণ তোমার জিজ্ঞাসা করার অধিক, তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কেউ নেই, সব সৃষ্টি তুমি স্রষ্টা। এই কথা বলে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি তার কোনো বান্দাকে বলে, ঠিক আছে আমল টামল বেশি আনস নাই, ইমানটা ঠিক আছে, যা জান্নাত দিয়ে দিলাম, কারোর বাপের ক্ষমতা আছে কিছু বলার? ওই যে দোকানদার যেরকম, তার সদাই একজনের টাকা নেয়, তাকে চাইলে দিয়েও দিতে পারে। ঠিক একইভাবে আপনি যদি মেইন মেইন আসল নকল আমল বাদ দিয়ে আসল আমলটা যদি করেন, ইমানটা ঠিক রাখেন, আমল কম থাকলেও আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতেও পারেন, যদিও আমলের বিনিময়ে জান্নাত হবে, আল্লাহ চাইলে কাউকে দিয়েও দিতে পারেন, সে সম্ভাবনা কিছুটা আছে। আবার তাই বলে আমল ছেড়ে দিয়ে বসে থাকেন না যে আল্লাহ তো দিয়ে দিবে, হুজুর বলছে আল্লাহ তাআলা আমলের বিনিময়ে দিবে, কাউকে ওই যে দোকানদার তো টাকার বিনিময়ে দেয়, হঠাৎ কাউকে দিলে দিতে পারে, আল্লাহও চাইলে কাউকে দিতে পারেন, আল্লাহর এখতিয়ার আছে। কিন্তু যদি আপনি ওই নকল টাকাওয়ালার মতো নকল টাকা নিয়ে যান, সদাইয়ের পরিবর্তে যদি জেলখানা যান, একইভাবে ইসলামের নামে যদি এমন কোনো আমল নিয়ে যান যে আমলটা কোরআন হাদিসে নাই, ওই বাংলাদেশ ব্যাংকের নোটের মতো না, এটা জাল, এটা ভিত্তিহীন বানোয়াট, মানুষের বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমল নয়, এই আমলটা বেদাতের সংজ্ঞায় যদি পড়ে যায় তাহলে এটা জাল টাকার মতো, এটা নিয়ে কিয়ামতের ময়দানে মোছে তেল দিতে দিতে যাবেন যে ঠেকায় কে, এবার এত আমল নিয়ে আসছি। আর আল্লাহ রাব্বুল আলামিন
তখন যখন দেখবেন যে আল্লাহ তো জানেন সব কিছু, যে সব তো নকল, কিছু আসল আছে কিন্তু কিছু নকলও আছে, এই নকল আমল দেখে ওই নকল টাকার মতো কোথায় যাবে সেটা আমার কথা না নবীজির কথা। ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, সকল বিদআত সকল জাল আমল নকল আমল যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, এটা গোমরাহী পদভ্রষ্টতা, আর এই পদভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ এই আমলের মাধ্যমে জাহান্নামে যাবে। ওই যে চোদ্দ শিখে যাবে, সে সদাই তো পাবেই না ওই আমল দিয়ে, সব তো পাবেই না, উল্টার গুনাহ হয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই নকল আমল এটা আমাদের সমাজে আছে, এগুলো নিয়ে বলতে গেলে অনেক মুরব্বীরা বুঝেন না, ওনারা রাগ করে বলেন কি, বলেন যে কি হুজুর বাইর হয়েছে আজকাল, বলে যে এটা সঠিক না, এটা ভুল, ওটা বেদাত। ভাই বেদাত মানেটা কি, সংজ্ঞা তো অনেক বলেছি, এটা একটা সরল বাংলায় গ্রাম্য একটা সংজ্ঞা বলি, বেদাত এটাকে আপনি যদি বাংলায় বলেন তাহলে তার অর্থ হয় দাঁত ছাড়া। বেদাত দর উপরে চন্দ্রবিন্দু দিয়ে দেন, বেদাত মানে কি, দাঁত ছাড়া। আর দাঁত ছাড়া মানে এটার কোনো গোড়া নাই আর কি, কোরআনে নাই হাদিসে নাই দাঁত নাই, এটা আলগা আলগা উপর দিয়ে ভাষা ভাষা আছে, এটার গোড়া নেই। এটা যদি আপনি করেন সবের আশায়ও সব পাবেন না। বাবারা যারা বেদাতের কথা শুনলে আপনারা রাগ হয়ে যান, আপনাদের বোঝার জন্য বলি, আমরা যখন ক্ষেতে চাষ করি তখন শুধু ধান গাছ ফসলের গাছ হয় নাকি সাথে আগাছাও হয়? আগাছা হয় না আপনাদের এলাকায়? নাকি শুধু ফসলের গাছই হয়, আগাছা হয় না? আগাছা যখন হয় ওইগুলো আপনারা কি করেন, যে আহারে এগুলো তো ফসলের মতোই তো দেখতে, একই রকম তাই না, আসলটার সাথে নকলটাও আছে, সেগুলো আপনারা রেখে দেন, রেখে দিলে ফসল ভালো হয়? কি করতে হয়, সেগুলা তুলে তুলে যাতে করে আবার ফসল না উঠে সাবধানে, শুধুমাত্র সেগুলোকে তুলে তুলে কি করতে হয়, ফেলে দিতে হয়। আপনি যখন ইসলামের কাজ করবেন, ইবাদত বন্দেগী করবেন, কোরআন হাদিসের অরিজিনাল আমলের সাথে কিছু ডুপ্লিকেট কিছু ভেজাল আমল শয়তান বিভিন্নভাবে ঢুকায় দিবে সমাজের মধ্যে, এই আমলগুলো ওই আগাছার মতো, এগুলোকে যদি পরিষ্কার করে ফেলে দেন আপনার সুন্নতি আমলগুলোর মধ্যে বরকত হবে, ফসল ভালো হবে ইনশা আল্লাহ। আর যদি ওইগুলো রেখে দেন তাহলে আপনার ফসল ধ্বংস করে দিবে, আপনার ক্ষেত ধ্বংস করে দিবে, আপনার চাষাবাদ নষ্ট হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখতে বেদাত কিন্তু ওই যে আগাছা যেরকম ধান গাছের মতো, ধান গাছ ক্ষেতের মধ্যে যে আগাছা হয় এগুলো দেখতে অনেকটা ফসলের মতো না, সবুজ শ্যামল ওটার সাথে মিশে থাকে না? ঠিক একইভাবে আমাদের সমাজে বেদাতগুলো এরকম এগুলোর সাথে মিশে আছে। আমাদের মুরব্বীদের আরেকটা অভিযোগ আছে, সেটা হলো বলে যে বাবা রে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে। ভাই আমি খুব শক্ত ভাষায় বলবো না, তবে এতটুকু বলতেই হবে, এই যে কথাটা যে আমার বাপ দাদা যা করে আসছে, এই কথাটা কিন্তু খুব জঘন্য মানুষদের মুখে উচ্চারিত হতো, কোন সত্য কথা শুনলে ওটা মানতে চাইতো না, বলতো মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, আরে রাখো সব মূর্তি পূজা করা যাবে না, আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে আমরা সেটাই করব। তাহলে অন্ধের মতো বাপদাদার অনুসরণ করা যাবে না। আবার এটাও ঠিক, অনেক মানুষ বেদাত সম্পর্কে বলতে গিয়ে এমনভাবে বলে মনে হয় যে বাপদাদার চোদ্দ গোষ্ঠী যা করছে সব ভুল রং, উনি মাত্র আসমান থেকে নাজিল হয়ে আসছে, সেটাও বাড়াবাড়ি, ঠিক না বে? ঠিক, আমাদের বাপদাদারা ময় মুরব্বীরা যা করে গেছেন সব ভুল, অনেক কাজ বরং বেশিরভাগই ভালো, ভুলের পরিমাণ কিছু আছে কম। তারা যদি না বুঝে করে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাদের কাছে সঠিকের দাওয়াত যদি না যেয়ে থাকে আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন, তাদের চিন্তা আপনার করা লাগবে না। কিন্তু বাপদাদা যা করছে আমি সেটাই করবো, এটা যদি বলেন তাহলে আমি বলবো বাপদাদা তো আপনার হাল চড়ছে, আপনি সৌদি আরব ছেলে পাঠাইছেন কেন, ঠিক না বে? ঠিক, আপনার বাপে আপনাকে প্রতিদিন হাল চষার সময় নিয়ে গেছে, ক্ষেত খামারের সময় নিয়ে গেছে, আর আপনি আপনার ছেলেকে ওই বাপের ক্ষেত বিক্রি করে সৌদি আরব পাঠিয়ে দিয়েছেন। আপনি কি দুনিয়ার ব্যাপারে বাপদাদার অনুসরণ করছেন না, যেটা ভালো পাইছেন সেটা নিয়ে নিছেন? তো দিনের ব্যাপারে আসলে কেন বলেন না বাপদাদা যা করছে তার বাইরে আমি যাব না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের কাছে বাপদাদা নয়, আমাদের কাছে নতুন নতুন কথা বলা মৌলভী সাহেব নয়,
চমকপ্রদ কথা বলা কোনো ইসলাম প্রচারক নয়, আমাদের কাছে অনুসরণীয় হলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল। আমরা দেখব কোরআনে কি আছে, হাদিসে কি আছে। এটা বললো তো আরেক মুসিবত, বলে হুজুর এই যে বললেন কোরআনে কি আছে হাদিসে কি আছে, এটা আমরা বুঝি। আপনারা মৌলভী সাহেবরা এতে এক একজন এক এক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, আপনি একটা বলে গেলেন, আরেক হুজুর এসে বলবে দু ছ বলটা এসে আরেকটা বলবো, আমরা কোথায় যাব? আমরা তো এত সহজ সরল মানুষ, আমরা ভাজা মাছটা উল্টে খেতে পারি না, ঠিক না ভাই? ঠিক। আমি বলি আপনি আপনি না জান্নাতে যাইতে চান? জান্নাত কাকে বলে? এ দুনিয়ার সাথে জান্নাতের কোনো তুলনা চলে? সবচেয়ে ছোট জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমান দশ দুনিয়ার চাইতে বড় এই দর দুনিয়ার সমান জান্নাত দিবেন, এত বড় জান্নাতের মালিক হবেন। আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ, নমন্ডল ভূমন্ডলের যে দৈর্ঘ্য, এরকম দৈর্ঘ্যের জান্নাত যেখানে দেওয়া হবে আল্লাহ তালা দিবেন, সেটা আপনি আল্লাহর কাছে আশা করেন। আর কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জন্য একটু মাথা দিতে রাজি না, অথবা সেই আপনি লোকটাই হয়তো লেখাপড়া জানেন না, অথবা কোনো একটা কাগজপত্র বুঝেন না, সেটা ঠিক আছে কি না, জমি আপনার নামে রেজিস্ট্রি হয়েছে না অন্য কারোর নামে রেজিস্ট্রি হয়েছে, ওই দলিলটা নিয়ে দশ জনের কাছে যান, বারো জনের কাছে যান, বৌমার কাছে যায় বলেন বৌমা তুমি তো পড়ালেখা করছো, দেখি পড়ো তো দেখি কী লিখছে, আমার নাম আমার বাপের নাম ঠিক মতো আছে কি না, বৌমা বলে দিছে, এরপর আপনার মন ভরে না, আরে কি বলছে না বলছে আল্লাহ জানে। আবার আরেকজনের কাছে নিয়ে যান, নিয়ে বলছেন বাবা তুমি না মেট্রিক পাস করছো, একটু পড়ো তো দেখি দলিলটা কী লিখছে। এ কাজটা আমরা করি না? করি না। অনেক লোক আছে বলে আমরা এই সমস্ত বুঝি না, সাত সমুদ্র তেরো নদী পার হইয়া বিদেশ চলে গেছে টাকা কামাই করতে, দুনিয়াটা আমরা ভালো বুঝি, এখানে আসতে বলি আমরা কিচ্ছু বুঝি না। হুজুরেরা এক একজন এক এক কথা বলে, এটা ঠিক। এই কথা তো আমার নবী 1450 বছর আগে বলে গেছেন, আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবা তোমরা দেখবা ফাসায়ার ইখতিলাফান কাসীর, তোমরা দেখবা কত হুজুর কত কথা বলে, এক একজন এক এক কথা বলে, এইরকম পরিস্থিতি আসবে। নবীজি 1400 বছর আগে 1450 বছর আগে বলে গেছেন যে এরকম পরিস্থিতি আসবে, যে হুজুররা এক একজন এক এক কথা বলবে, ওই পরিস্থিতিতে তোমরা কোরআনে কি আছে হাদিসে কি আছে জানার চেষ্টা করবে। তোমার কাজ হলো একজন আলেম কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি বলে থাকে তুমি আমল করবে, ওই আলেম যদি বলতে ভুল বলে মিথ্যা বলে তিনি আল্লাহর কাছে দায়ী হবে, তোমার মুক্তি হয়ে যাবে, কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিসের। কোরআন হাদিস দিয়ে যদি না বলে, কোরআন হাদিস থেকে যদি প্রমাণিত না হয়, মন গড়া ভিত্তিহীন যদি কিছু হয় সেটা যদি তুমি গ্রহণ করো তার দায় তোমার হবে। এতটুকু বিবেক তোমাকে খরচ করতে হবে ওই দলিল বোঝার জন্য যেরকম চেষ্টা করো। হুজুররা এক একজন এক এক কথা বলে, এই অভিযোগে অনেক লোক আছে এরকম বলে দুধ নামাজই পড়ব না, একজনে বলে দোয়াল্লিন আরেকজন বলে জোয়াল্লিন, একজনে বলে এখানে বাঁধো আরেকজনে বলে এখানে বাঁধো, আরেকজন বলে জোরে আমিন আরেকজন বলে আস্তে আমিন, একজনে কে বাঁত দাঁতি আরেকজনে বলে বেদাতি, হুজুরের এক একজন একটা করে দুধ যাবই না, এরকম কিছু লোক আছে না? এরা হলো সুশীল, এদেরকে বলে কি ভাই আমাদের আধুনিক সমাজে তাদের নাম কি সুশীল। কিছু সুশীল মানুষ আছে না টেলিভিশনের পর্দায় আসে দেখেন আপনারা, অনেক ভালো মানুষও আছেন, নেককার বুদ্ধিজীবী ভালো মানুষও আছেন, সৎ পরামর্শদাতাও আছেন, আবার সুশীল এই শব্দটা এখন একটা গালিয়ে পরিণত হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই সুশীল মানুষগুলো ভালো সাজে, ব্যাপারটা এমন যে উনি ফেরেশতা উনি দুধের দোয়া, হুজুররা এক একজন এক এক কথা বলতেছে, হুজুররা সব এই নিজেদের ধান্দা নিজেরা কামড়া কামড়ি করে, উনি এসব ভেজালে নাই, উনি সরল পথে আছে, উনি খুব ভালো মানুষ, ঠিক না? আমি একটা প্রশ্ন রাখি, আমাদের দেশে সয়াবিন তেল খান না আপনারা? এখন তো আজকাল ওই যে বিভিন্ন ডাক্তারদের কথা শুনে সরিষার তেল ধরছেন আপনারা, যাক সয়াবিন এখনও খাই আমরা বেশিরভাগ মানুষ। সয়াবিন তেলের বিভিন্ন ব্র্যান্ড আছে না বাংলাদেশে, যেমন রূপচাঁদা আছে, তীর আছে, ফ্রেশ আছে, হ্যাঁ পুষ্টি আছে, আরও অনেকগুলো আছে না এরকম ব্র্যান্ড নাম করা নাম করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যতগুলো ব্র্যান্ডের নাম বললাম এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খাঁটি? ফ্রেশ, হ্যাঁ বসুন্ধরা, তীর, রূপচাঁদা, আর নাই পুষ্টি, হ্যাঁ সুরেশ, সুরেশ। আচ্ছা কাজ হয়ে গেছে, এবার শুনেন আমার কথা, আমি শুধু প্রশ্ন করলাম যে তেল কোনটা খাঁটি। আপনারা এখানে যতজন ভাবখানা এমন ততগুলো মাঝহাব এখানেই হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আপনারা এক একজন এক একটা বলতেছেন ভাই, অথচ এই তেল কোম্পানির সবাই তার বোতলের গায়ে লেখে 90% খাঁটি, এটা লেখে না?
কি বলেন আপনারা? তেলকান দেখেন না বোতল গায়ে কি লেখা, কি লেখা আছে? আশীর্বাদ খাটি লেখা থাকে, কি থাকে লেখা? একশো বাক খাটি লেখা থাকে, ঠিক না ভাই? ঠিক। আজ পর্যন্ত কোনো তেলখোরে দেখছেন? আমরা সবাই তেলখোর, তেল খাই, এমন কোনো তেলখোরকে দেখছেন আজ পর্যন্ত যে রাগের চোটে বলছে? এটা কেমন কথা ভাই? তিরালা বলে আমারটা একশো বাক খাটি, পুষ্টিয়ালা কয় আমারটা একশো বাক খাটি, বসুন্ধরা কয় আমারটা একশো টাকাটি, ফ্রেশ এলাকা কয় আমারটা একশো টাকাটি, এক একজন এক এক কথা বলে, এ বলে এর টাকাটি, আমি কোনটা কিনবো, কোন দিকে যাবো তার তালিকা বলো। এরকম কোনো মানুষ দেখছেন? এর নাম শিয়ানা পাবলিক। আমি যে সুশীল বলছি, সাদে বলছি, এই জায়গায় কি করতে হবে? এক একজন এক একটা বলতেছে, তাহলে আমার এখন কি করতে হবে? এটা আমরা ঠিকই বুঝি, এখানে আমরা এটা বলি না। আমি কি পুষ্টিবিদ? আমি কি খাদ্য শক্তি সম্পর্কে বিশেষজ্ঞ? কেউ এটা নিয়ে কি আমার কোনো পড়াশোনা আছে, গবেষণা আছে? আমি কি জানি কোনটাতে শতভাগ খাঁটি আছে না আছে? আমার কাছে কি কোনো ল্যাব আছে পরীক্ষা করার? আমি কিভাবে বুঝবো? হুজুর আপনি যে বললেন যেটা ভালো হয় চেক করে যাচাই করে খান, কীভাবে খাবো? এতজন এত কথা বলে আমি তো বুঝিও না কোনটা ভালো, কোনটা শতভাগ, কোনটা নব্বই ভাগ, কোনটা 95%, আমি কীভাবে যাচাই করবো? তো আমি তেলি খাবো না, এই কথাটা আপনি বলেন না। আপনি কী করেন আমি বলি। আপনি প্রথম প্রথম নতুন বিয়ে করার পরে যখন সংসার করেন, বাপ মা আলাদা ঘর তুলে দেয়, এতদিন বাপের হোটেলে খাইছেন, উনি তেল কিনছে, আপনি কিনেনও নাই, টং টং করে শুধু টোটো কোম্পানির ম্যানেজারই করছেন আর খাইছেন। এখন বিয়ের পরে যখন হাঁড়ি প্যাদেল দিয়ে আলাদা সংসার করে দিছে, এবার আপনি বাজারে যান, বাজারে যাইয়া এবার তো বিপাকে পড়ে গেছেন, সারাদিন টোটো করে বাইরে ঘুরছেন, মা কী তেল দিয়ে রাঁধছে না রাঁধছে হুঁশো নাই। এবার বাজারে যা, দোকানদারে বলছেন ভাই তেল দেন, দোকানদারকে কোনটা দেবো? গাড়ি কোনটা মানি? আপনার হুঁশ নেই কথার কথা। তো এবার আপনি বলতেছেন, চিন্তা করলেন যে অনেকগুলো আছে, সবগুলার গায়ে একশো বাক খাঁটি লেখা আছে, আচ্ছা একটা নেন, নিয়ে খায়া নতুন সংসার। বৌরে বলেন দান্দ দেখি কি হাল, বেডে বুটবাট ফুটপাট করে কি না, কতটা শ্যুট করে এবং দামেও বনে কি না, সব ঠিকঠাক আছি না। এটা শেষ হয়ে গেছে, বউ আবার তেল আনতে বলছে, আপনি বাজারে যায় বলছেন আগের বার এক ব্র্যান্ড কিনছি, এবার আরেকটা কিনি দেখি কি হাল। এবার এনে সেটা দেখেন, এভাবে কয়েকটা দেখার পর আপনার কাছে মনে হয়েছে না টাকায় পয়সা দামে পড়তায় আমার শরীরের সাথে শ্যুট করা সব কিছু মিলায়া মাশাল্লাহ এই ব্র্যান্ডটা আমার কাছে ভালো লাগে, আপনি সেটা খাওয়া শুরু করেন, ঠিক না বেটি? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, অনেকগুলো সিম কোম্পানি আছে না আমাদের দেশে, গ্রামীণ ফোন আছে, রবি আছে, এয়ারটেল আছে, হ্যাঁ বাংলা লিংক আছে, টেলিটক আছে, আর লাগবে না, মানে কয়েক মাস ভাব বানানোর ব্যবস্থা হয়ে গেছে, আমার রসদ পেয়ে গেছে। আচ্ছা এবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে এক কথায় উত্তর দিবেন, এখতেলাফ করতে পারবেন না, কোন কোম্পানির সিম বেশি লাভজনক এবং ভালো? রবি, এয়ারটেল। শুনেন, কিছু কিছু এলাকায় কোন কোন টাওয়ার থাকার কারণে ওই টাওয়ারের কারণে সুবিধা পায় মানুষ, এটাকে ভালো বলে। এখন যদি আমি এখানে কুমিল্লার কিছু মানুষ আনতে পারতাম, বলতে অবশ্যই বাঙালি, ঠিক না বেঠিক? এখন যদি অন্য কোনো এলাকার লোক আনতাম যারা রবি ছাড়া কিচ্ছু তাদের ওখানে নেটওয়ার্ক পাবে, বলতে অফকোর্স রবি, ঠিক না বেঠিক? আচ্ছা এই সিম কোম্পানিগুলো যে আমাদের নেটওয়ার্কের সার্ভিস বিভিন্ন অফার দেয়, এইগুলোর ব্যাপারে আমরা কেউই কিন্তু নিশ্চিত করে বলতে পারি না, এক কথায় আমরা বলতে পারবো না যে এটা সঠিক, যে যেটাকে তার বিবেক বুদ্ধি বিবেচনা অনুযায়ী ভালো মনে করছে সেটা আমল করছে। আমার এই সমস্ত কথা শুনে আপনারা হয়তো বলবেন ইসলামটা কি এরকম, আপনি এই তেলের সাথে এটার সাথে তুলনা করলেন, এটা কি চললো? আমি তুলনা করি নাই, শুধু বোঝানোর জন্য বললাম, কোনো বিষয়ে যখন আমরা ধোঁয়াশার মধ্যে থাকি আমার বিবেককে আমি সর্বোচ্চ খরচ করার চেষ্টা করি যে কোনটা ভালো, কোরআন এবং হাদিসের মধ্যে কোনটা আছে কোনটা নাই, এটা নিয়ে যখন নানান মত হবে। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন জমির দলিল বোঝার জন্য নয়, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভিসা কিনে, ভিসা চেক করে, মেডিকেল চেক আপ করে, ভিসা স্ট্যাম্পিং করে, টিকিট কিনে, জমি জমাবে সে টাকা ক্যাশ ক্যাপিটাল করে বিদেশ যাওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন শুধু দুনিয়া কামাই করার জন্য নয়, দুনিয়া কামাই করেন সেজন্য বিবেক খরচ করেন, দোষনীয় নয়, দুনিয়া থাকলে দুনিয়া করতে হবে, কিন্তু আপনার অনন্ত অসীমকালের যাত্রা, যে যাত্রা থেকে আর ফিরে আসার সুযোগ হবে না। একবার আমল যদি ভেজাল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে যদি বলেন যে বাতিল, ফিরে এসে নতুন করে করা যাবে ভাই? একটু বিবেকটা খরচ করলেই চলবে, আর কিচ্ছু না।
আপনি আপনার বিবেক খরচ করার পর যদি সঠিকটা যেটা আপনি সঠিক মনে হয়েছে উদ্ধার করতে পেরেছেন সেটা অনুযায়ী আমল করেছেন, বাস্তবে সেটা ভুল হলেও বুঝের ভুল আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে ওয়াদা আছে, আপনি চেষ্টা করবেন যে কোন আলেম কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দলিল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদ্ধৃতি দিয়ে বলেছে, কোনটা কোরআন হাদিসের কাছাকাছি এবং কোনটা আসলে কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, একেবারে এই নকল, এটার কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না, এতটুকু জিনিস পরখ করার জন্য নিজের মাথাকে খাটানো প্রয়োজন হবে। যদি এতটুকু না করেন আল্লাহ বলবেন কিয়ামতের দিন, বান্দা তুমি দুনিয়ার এত কিছুর জন্য মাথা খাটাইলা, তোমার জান্নাত যে আমল দিয়ে কিনবা সে আমলটা তোমার টনটন করে বাজে কিনা, পিওর কিনা, আসল কিনা, সেটা নির্ভেজাল কিনা, বেদাত মুক্ত কিনা, এটা তুমি কতটা যাচাই করার জন্য শ্রম সাধ্য সাধনা তুমি মেহনত তুমি ব্যয় করেছো, এই জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আখেরাতে মুক্তির জন্য দুটি জিনিস প্রয়োজন, একটির আলোচনা মাগরিবের পরে শেখ সিফাত হাসান করেছেন, এই জন্য আমি আর ওইটা বলি নাই, দ্বিতীয়টা আমি বললাম। প্রথমটি হলো শিরিক মুক্ত ইমান লাগবে আখেরাতে মুক্তির জন্য, দ্বিতীয়টি হলো বেদাত মুক্ত আমল লাগবে, আমল করবেন সে আমলটা যেন ভেজাল আমল না হয়, আসলে ভিতরে যেন ভেজাল ঢুকে না যায়, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। যত আমল করব সব কোরআন হাদিস অনুযায়ী যেন হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং ভেজাল যত আমল আছে, নকল যত আমল আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং হেফাজতে থাকার তৌফিক দান করুন বলে আমিন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।